নারায়ণগঞ্জে শিশুদের কোভিড-19 টিকা প্রদান কর্মসূচি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন জার্মান সরকারের একটি প্রতিনিধি দল। সোমবার 12 ডিসেম্বর সকালে সদর উপজেলার নিউক্লিয়াস ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে চলমান টিকা প্রদান কর্মসূচি পরিদর্শন করে তারা এসব কথা বলেন। প্রতিনিধি দলে ছিলেন জার্মান সরকারের বাংলাদেশ ডেক্সের প্রতিনিধি মারিও জিওরি, জার্মান এম্বাসির পলিটিক্যাল প্রেস অ্যান্ড কালচার সেকশনের হান্না স্কিমফ, ডেপুটি হেড অব মিশন জেন রোড জেনুস্কি। হাসপাতালে টিকা প্রদান কর্মসূচি পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন, জেলা সিভিল সার্জন ডক্টর মশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শেখ মোস্তফা আলী, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর শেখ ফরহাদ সহ আরও অনেক নেতৃবৃন্দরা। এনএএন টিভি, নারায়ণগঞ্জ।